এই গরিব মানুষটা চিন্তায় চিন্তিত বাবা এবার আদের ইসলাম সামানিক এই গরিব ভাইটা মনে মনে চিন্তা করি গরব বলেন আমি আমি কোথায় গেলে তিনশো টাকা পাবো আমি কোথায় গেলে পাঁচশো টাকা পাবো গানল আমি কার কাজে যাই কার কাজে যাই আমি যদি পাঁচশো টাকা যদি পেতাম আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম

আবার সকাল হলো আবার খাঁচা মহিনুদ্দিনের দরবারে এসেছেন আসার পরে বাবাজি আল্লাহ পাকাল্লা তালার কাছে দোকান হাত তুলে বলতেছ গরবুল আলবির আপনার অলির কাছে এসেছি আল্লাহ তিনা রসিলা দিয়ে আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দিয়ে নাও এই করি মানুষটা বাবা দোয়া করেছি বলো আল্লাহ আপনার সব খাজা খাঁচা মহিনুদ্দিন তিনা আপনার আল্লাহর অলি ও আল্লাহ তিনা রসিলা আপনার কাছে আমি দোয়া করতে চাইলো আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন দ্বিতীয় দিন বাবা দোয়া করলেন পাঁচশো টাকার ব্যবস্থা হলো নাও বাবাদি আবার চলে আসলো বাবাজি আমার তিন দিন কেন ওই গরিব মানুষটা বেরাদের ইসলাম খাতা বাবা ময়নুদ্দিনের মাজারে গিয়ে আল্লাহর কাছে আবার হাত তুলে বলতে চো গরব্বুর আলমিন ও গরব্বুর আলমিন আপনার কাছে একটা আবেদন করবো গাল্লাও এক নয় দু আজকে আমার তিন দিন আসা হলো আল্লাহ গো এই খাতা বাবার ও দিয়ে আল্লাহ আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দিন বেরাদের করার পরে তিন দিন পর্যন্ত দোয়া করলে পাঁচশো টাকার ব্যবস্থা হলো না বাবা এ ফকিরটা আপনার কি করেছে একটা লাঠি নিয়ে আমার খাজা বাবার মাজারের উপরে তিনটা লাঠির বাড়ি দিয়েছে বাবা তিনটা লাঠির বাড়ি দেওয়ার পরে ওই গরিব মানুষটা মাজার থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পারে রাস্তাটি একজন বুজরগ ব্যক্তি মাথায় আছে পাগড়ি গায়ে আছে বাবা লম্বা জোব্বা তিনি বলতেছে বলে আগো ভাই তোমার মুখটা এত শুকনো কেন এত শুকনো কেন ওই গরিব মানুষটা বলছে হুজুর আমি খাজা বাবা দরবারে গেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে একদিন নয় দুদিন নয় তিন দিন পর্যন্ত দোয়া করলাম আমাকে কেউ জানো 500 টাকা দিতে পারল নাও এ বাবাজি মুসলমান বাইরে ওগো আমার সোনা মানি কে এই বুজুর্গ ব্যক্তিটা বলতে জীবন গো গরিব ভাই তুমি 500 টাকা পেছো না তো কি হয়েছে আমি তোমাকে 500 টাকা

ওগো হুজুর আপনার কাছে কেন পাঁচশো টাকা আমি নিতে যাব ওগো হুজুর আপনার কাছে কেন পাঁচশো টাকা আমি নিতে যাব আপনার পরিচয় জানি নাও আপনাকে আমি চিনি না কেন পাঁচশো টাকা নিতে যাব বাবা দি ওই বুজুর্গ ব্যক্তিটা বলতে যে বলো গো ফকির ভাই তোমাকে আমি একটা কথা বলে দিই তবে শুনে নাও শুনে নাও এই গরিব তুমি যদি বিয়া হাটা দিয়ে দাও এই গরিব মানুষটা বলতেছে বলো হুজুর আমি পাঁচশো টাকা নিতে পারি কিন্তু আপনার পরিচয় দিতে হবে যদি পরিচয় তাইলে পরে 500 টাকা নেব আর যদি পরিচয় না দেন 500 টাকা আমি নিতে পারব না পারব না বাবাজি মুসলমান বৈরাও বিরাদার ওই বুজরুক ব্যক্তিটা बोलते চায় ভাই যার মাদার গিয়া আল্লাহর কাছে তিন দিন পর্যন্ত দোয়া করেছ আমি হলাম সেই খাজা মঈনউদ্দিন না তাকবীর

বাবাজি আর লাঠি দিয়ে যদি ওই মুর্দা ব্যক্তির গায়ে যদি আপনার আঘাত করা হয় তো ওই বসবে না মানুষের যখন মারবে তখনই লাঠির দাগ বসবে বা ফুলে যাবে আমার খাজা মইনতিন বলছে এই গরিব ভাই তুমি কি দেখে বুঝতে পারো না পিঠে তিনখানা লাঠির দাগ তাহলে বলুন এই যে খাজা বাবার পিঠে বাবা তিনটা লাঠির দাগ আছে উনি জিন্দা আছেন বলে তিনটা লাঠির দাগ বসেছে জোর হবে না তিনটা লাঠির দাগ বসেছে এই খাজা মইনুদ্দিন ওই গরিব ভাইটাকে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করলো এরই নাম হলো খাজা মইনুদ্দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর শুনবেন এই খাজা মঈনুদ্দিন কে পিত্তি রাজা বলতে এই আমার সেনাবাহিনীরা सुनो খাজা মঈনুদ্দিন ভারত বর্ষতে এসেছে 40 টা murid নিয়ে যাও আর সর্বত্র বিসমিসায়াদ দাও এই ফকির বাবাকে তাড়িয়ে দাও পিত্তি রাজা সর্বপদে বিসমিসি দিয়েছে খাজা বাবার কাছে পাটি দিয়েছে খাজা বাবা তিনি কি করেছেন বিসমিল্লাহ বলে পান করেছে বাবা খাজা বাবা পান করতেছেন এদিকে বিরাদর ইসলাম পিত্তি রাজার কলিজা বাবা যে গলতেছে জোরে হবে না তাহলে বাবা যে আল্লাহর অলিদের সঙ্গে আপনার পাঙ্গা দেওয়া যাবে না যাবে কি গো আল্লাহর ওলিকে কে কে ভালোবাসে হাত তুলেন আমরা আল্লাহর রলিকে মোহাব্বত করি জেরো কান সুহান আল্লাহ আল্লাহ বেরাদার ইসলাম মাদাস সামানিক রাম তাই বলছে সোনকা যাও আজ রে হিন্দুস্তানের জরে বলুন যাও আজমি রে হিন্দুস্তানের জারে শোনো কাজ যাও আজমি রে হিন্দুস্তানের ইসলামে তুমি কাজ জরে বলুন তুমি খাঁজা এলে অন্ধকারে শোনো খাঁজাও আজমি রে হিন্দুস্তানের আজমিরে আজমি রে হিন্দুস্তানের ইসলামে জর বলতে মিশি বিশিমিশিয়ে খাঁজা বাবার কাছে পাঠিয়ে দিলে সর্বতী সতী খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে খাজা যখন পান রাজা ছোটে এল খাজা যখন পান রাজা ছোটে এলো স্বর্ণ কাজ আজ মি ইসি ইলাম জারি জরকুন সুবহানাল্লাহ এই মামাদি মুসলমান ভাইরা এই শোনা মানিকেরা তাইলে বাবাজে মুসলমান ভাই আল্লাহর ওলিরা জীবিত আছে আল্লাহ ওলির মাধ্যম দিয়ে বাবাজিনকে পাওয়া যায় সব কিছুই গেলে বেরাদার আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ পাক আল্লাহ তালাকে যদি পাওয়া যায় বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানিকেরা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জরকুন সবান আল্লাহ আমার খাজা দিন বাবা একদিক রাস্তা দিয়ে চলে जातेছে বাবা কিছু আগুনের পূজারীরা বাবা আগুনের পূজা করতেছে আমার খাজা মঈনউদ্দিন বলে এ আগুনের পূজারীরা কি বাবার তোমরা কি করতে যা কানে বল না আগুনের পূজারীরা বলতেছে আমরা আগুনের পূজা করতেছি বলতে হয় নাকি বল না হও বলে কত বছর ধরে আগুনের পূজা করো বলো বলো কত বছর ধরে করো বাবাজি ওই আগুনের পূজারীরা বলতেছে আমরা একশো বছর ধরে আগুনের পূজা করি আমার খাঁজা মহন বলতেছি বলে পূজারিরা তোমরা বলো আগুনের পূজা 100 বছর ধরে করতেছো আচ্ছা বলো 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 তোমরা এখন আগুনের ভিতরে হাত ঢোকাও আগুন তোমাদেরকে পোড়াই না রাখাও বাবাজাগ আগুনের পূজারিরা বলতাছে এই খাজা বাবা আগুনের কাজ হলো পুরনো কেন পোরাবে না আমার কাজময় নদী বাবা জ্বলন্ত আগুনে লম্বা একটা হাত ঢকায়া দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ লম্বা

তিনি রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছেন যেতে 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 বাবাজি এক ইহুদি বেরাদ ইসলাম গরুর মূর্তির পূজা করতেছে গরুর মূর্তি বানিয়েছে তো পূজা করছে খাজা বাবা এসব যাই এ কার পূজা করো বলো গরু কত বছর বলে একশো বছর ধরে আচ্ছা গরু যখন পূজা করো তাহলে এই গরুটাকে দুধ দিতে বলো কে বলছে কে বলছে আমার খাজা মঈনুদ্দিন দুধ দিতে বলো বলি কোনো সম্ভব হয় মূর্তির গরু তো কখনো দুধ দেয় কি গো দেয় নাকি দুধ দেয় বেরাদার আমার খাজা মঈনুদ্দিন তিনি बोलतेছেন বলে এই গরু মূর্তি যদি গরু দুধ না দিতে পারে তাহলে এই মূর্তির গরু কেন পূজা করো তার কথা বলে বুঝেন বাবা এদিকে ইহুদিটা বলছে আপনি পারবেন আমার খা যা বাবা বলতেছে বলে অবশ্যই পারবো কর আমার খাজা মৈনুদ্দিন তিনি কি করেছেন বাবা গরুর মূর্তিটাকে নিয়েছে বলে এ মূর্তি গরু দুধ দে বাবা অটোমেটিক দুধ দিতে লেগেছে জোরে বলে দুধ দিতে লেগেছে এবারে ইহুদি দাজে ও আমিও পারবো এবারে আমাকে দেন ইহুদি দাজে দুধ দে দুধ দে দুধ দে দুধ দেয় না খাজা বাবা বলছে এই ইহুদি কই তোমার কথা দুধ দিল দিলো না

বাবা যে মুসলমান এই ইহুদিটা কি করলো হুজুর আমাকে কলমা পরে মুসলমান বানিয়ে দিন জরুক এই হচ্ছে খাজা বাবার পাওয়ার আর কিছু দল বাড়িয়েছে কিছুদিন আগে নদিয়াতে বাবা প্রায় তিন থেকে চার মাস আগে একটা জলসাই ঘটেছিল কি জানেন বলছে খাজা গাঁজা খাই জরুক নজবিল্লা আরে বোকা শোনো খাজা কোনদিন গাঁজা খাই না এই খাজা যদি ভারত না আসতো আমরা কেউ মুসলমান হতে পারতাম না পারতাম তাহলে বাবা যে আসুন আমরা আল্লাহর অলিকে চিনতে রাজি নাকি বলছেন কে কে رہا চিনতে রাজি হাত ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা

পাপি তোরা ও মন হেলা পর ও মন ভগ্নি ভরে কর সাধনা অলি আল্লাহর ওলি যিনি হবে তিনার দিলে না আসি কাজে রে ধরে আল্লাহর ওলি যিনি হবে দিলে দেখো না বীর আসি কাজের বুঝবে তো তুমি মতে বুঝবে তুমি কিয়ম ও মন হেলা ভক্তি ভরে মর ধরে কর সাধ আল্লাহর অলি যারা হবে তাদের কত ভালো লাগে রে সঠিক পাতে নিয়ে যাবে সঠিক কি নিয়ে যাবে ও মন মন ভক্তি ভরে মোর শি দরে করো সাধ না জর বাবাজি মুসলমান বাইর আমি পবিত্র কোরআন থেকে মা তেলাবাদ করে চিনাবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম তোমাদের সম্মুখে একটি নূর আর একটি রওশনী কিতাব জোর কর মুসলমান অনেকে মনে বলে মাটি তৈরি আমরা কি বলে এটা জোরে বলেন না নাবি নোরের তৈরি তাহলে একটা দলিল নিতে হবে কি গো দলিল নেবেন না নাবির জীবনে কিন্তু ইনস্টার্জ করলাম বাবা আমার আজ কমিটি ভাইরা বলেছে আমার রাজেশ ভাই তারপরে আতাউর ভাই তারপরে আপনার ওই আরো কটা নাম বললো গো ভুলে গেল নাম গুলো তারপর আপনার ওই সম্রাট সম্রাট ভাই তারপর আপনার হায়দার আলী এসব ভাইয়ের আমাকে বলেছে যে হুজুর আজকে বিশ্ব নবীর ঘটনা শুনতে রাজি আপনার শুনতে রাজি জি তাহলে বাবাজি যেখান থেকে জীবনে ছেড়েছিলাম এখান থেকে নিয়ে হজরতে মা আমিনার ইন্তিকালের ঘটনা বলার পরে পরে আমি বিশ্ব নবীর ইন্তিকালের ঘটনা ধরবো শুনতে রাজি আছেন বাবাজি সুনামানিক মানিক এই বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে যে জোর কর এই বাবাজি কোন মানুষ যদি মারা যায় হ্যাঁ কোন মানুষ যদি মারা যায় তো মাটি দেওয়ার সময় আমরা খেজুরের ডাল দিয়ে দিই না তারপর বোরের ডাল দিয়ে দিই না আমার নবী করিম সাল্লাহ তালা আলী সাল্লাম তিনি বলেছেন যে তোমাদের যদি আত্মীয় স্বজন যদি মারা যায় তাদের কবরে একটা খেজুরের ডাল ডাল হোক হোক বা দিবা যতদিন পর্যন্ত বাবা ওই খেজুরের ডাল বা আপনার আহ বোরের ডাল যতক্ষণ জিন্দা থাকবে ওই কবরে বাবা আজাব হবে না জোরে বলে এটা কে বলেছেন এই কে বলেছেন আমার নাবিজি বলেছেন আমার নাবী কারিম সাল্লাহ তাআলা আলী তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কবর স্থান দিয়ে একটা কবরে আজাব হতেছে আমার নাবি মুস্তাফা বলতেছে বলে এ সাহাবি এক কাজ করো একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো বলে হুজু তাহলে কি করা হবে ওই কবরের মধ্যে এখানে গেড়ে দাও তারপরে কি হবে তোমার নাবি বলতেছে ওই কবরের আজাব হালকা হয়ে যাবে জরুর বলে তা আমরা সুন্নি মুসলমান আমরা করি না করি না গো করেন তো যে মুসলমান মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ যেন আমাদের সকলকে গোলাম বানিয়ে নেয় আমার মা বন্ধের কে মা বন্ধ আপনারা এসেছেন মা রাতের বেলায় মা আজকে আমি বলেছি যে হোমাপতে ওষুধ হুমাপতি একটু ধৈর্য ধরে শুনবেন আজকের ওয়াজে যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন তা আমি মলানা অবায়দুল ইসলাম জামালি বলে গেলাম ইমান ও আকিদা তাজা হবে মরার পরে জান্নাতি হবেন জোরখান আল্লাহ তো বাবা মুসলমান আমান নবীজি মাটি তৈরি না নরে তৈরি নরের চলুন একটু আমরা যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাই বেরাদার একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা কাপড় ছেড়ে গেছিল কাপড়টা অন্ধকারে বসে বসে সেলাই করতেছে কিসে কিসে অন্ধকারে তো বাবাজি সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেছে

আলাতে বাবাজি ঘর কানা আলা হলো ওই আলাতে বাবা আপনার মা এসার আনহা তিনি বাবা সুইকানা ধরে পেল জোরে বলুন না শুভ আনাল্লাহ করে আমার নবী মুস্তাফা যদি দাঁড়িয়ে যেতেন ওই ঘরটা বাবা আলাদাই করে দিত বেরাদের ইসলাম মাদ্রাসা সামানি کرام যেই নবীর দাঁত মোবারকের আলার পাওয়ারে বাবাজি আপনার মায়েসা সুইখানা ধরে পেয়েছে তাইলে বলুন না নবী নরে তৈরি না মাটির যারা বলবেন না নুরে তৈরি এ বেরাদের ইসলাম মাদেন সামানি কিরামাও এ আব্বাজি মুসলমান বাইরাও আমার নবী মুস্তাফা নুরে তৈরি আর একটা জলবা বাজি ঘটনা আপনাদের একে শোনাই আমার নবী জি দরবারে দোনো সাহাবী বাবা এসেছেন আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামি গো আপনার খিদমাতে ওগো নবীজি খিদমাত করতে করতে প্রায় রাত্রি হয়ে গেছে ওগো নবীজি আসমানে চাঁদ নাই চাঁদের আলোতে আমরা বাড়ি যাব কিন্তু ওগো নবীজি जी अमृत वंदो का रास्ते ते जाबो ओ गुना बिजी একটু যদি আলা তৈর করে দিতে আমরা ওই আলাতে দেখে দেখে বাড়ি পৌঁছে যেতাম জোরে বলুন আমার নাবিজি বলতে চিন বল আমার সাহাবিরা তোমরা শুনে নাও শুনে নাও ওগো সাহাবিরাও একটা খেজুরে গাছে ডাল কেটে নিয়ে আসো খেজুরে গাছের ডাল যখন বাবা কেটে নিয়ে হলো আমার নাবিজি খেজুরে গাছে ডালে বাবা হাতে দিয়েছে আল্লাহর কি কুদুরাত বাবাজি ওই খেজুরে বাবা আলা তৈর হয়েছে হয়েছে আলা দনু সাহাবি ওই লাঠিটাকে আগে করে নিয়ে যায় রাস্তা দেখতে দেখতে যাই একজন সাহাবি যাবে ডান দিকে একজন সাহাবি যাবে বাম দিকে বেড়া ইসলামিক

জোর এটাই হচ্ছে আমার নাবি মুস্তাফা নুরের তৈরি এটাই হলো আমাদের নাবি এটাই হলো আমাদের রহমাতের নাবি এটাই হলো আমার গাইবের সংবাদ নাবি জোর কন্লাহ আমরা বুঝলাম আমার নাবি নূরের তৈরি আচ্ছা কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে কোথা থেকে গো আহ ছাগল জরা থেকে জীবনী রেখে গেছিলাম বাবা যে একটা কথা বলবো বাবা এই জীবনী করতে এসে বাবা যে কার মন পাওয়া যায় কার মন পাওয়া যায় না আরে এই বক্তার থেকে ওই বক্তা ভালো জীবনী করে এই বক্তার থেকে ওই জীবনী ভালো করে তিন দিনে কি জীবনী বলবো বলে এই কাইটা ছুটে যদি আপনার বলা যায় কোনো মানুষ বুঝতে পারে না জীবনী করতে গেলে ষাট দিন আট দিন বারো দিন করে করতে হবে তাইলে শুনে এনার্জি আছে তাই না এখন আপনি দু নাম গাছেন যে ওই বক্তা কি গাছে ওই বক্তা কি গাছে বুঝাতে পারছে না বাবা প্রত্যেকটা বক্তাদের বাবা যে একা টাকার ক্যাপাসিটি থাকে আমার বোঝার ভঙ্গিমা হচ্ছে আলাদা আহ হযত মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিনের বোঝার ভঙ্গিমা হচ্ছে আলাদা আরো যতগুলি বক্তা আছে তাদের ভঙ্গিমা হচ্ছে আলাদা বোঝান তাই কি না বাবা বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই তিন দিনে কি জীবনী বলবো তো বাবা জী চল যেটুকু পারা যায় ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু সোনার এবং বলার তৌফিক দান করবেন ইনশাল্লাহ আজকে ততক্ষণই বলবো বেরা ইসলাম যাই হোক একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূরে করো আল্লাহ মৌলানা মোহাম্মদ আলে মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হালিমার বেটা বেটি বলছে বলে মাগো আমাদেরকে দুধ ভাইকে দাও না আমরা দুধ ভাইকে নিয়ে যাব বাবুলা গাছের নিচে বসে রাখবো আমরা দুই ভাই বহিনে ছাগল জড়াবো এরে জড়ো বলন সুবহানাল্লাহ মাহালিমে বাজে ব্যাটা না যদি এই দুধ ব্যাটার কিছু হয়ে যায় তো আমি আমিনার সম্মুখে মুখখানা দেখাতে পারবো না পাড়ার ছেলে রাহলিমা কে জাগে জাগে তোর মুস্তাফাকে

তবে শোনা গো শোনা তোমার ব্যাটা বেটি দউদ ভাই নিয়ে যাওয়ার জন্য কতটাই আনন্দিত তারো আপনি একবার যেতে দিন কি জুই হবে না জোরে বলুন বলে কিছু হবে না একবার যেতে দিন তো মা হালিমা বলে ঠিক আছে তোমরা যখন দউদ ভাই নিয়ে যেতে চাও তো নিয়ে যাও বিরাদর ইসলাম হালিমার ব্যাটা বেটি বাবা খুবই আনন্দিত হলো আমার নাবি কিনি বাবা এক পা দুপা করে একটা বাবলা গাছের নিচে বাবা বসতে দিয়েছে এদিকে হালিমার বেটা বেটি বলছে বলো দুধ ভাই আপনি জায়গাতে বসুন আমরা দুই ভাই বহিনে ছাগলটা চড়িয়ে আসি তারপরে ছাগলের যখন পেট ভরে যাবে তখন আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো জোরকান শুভ

তুদু ভাই কেমন ভাবে আছে না যে একবার আমি দেখে আসে হালিমার বিটি এক পা দু করে বাবাজি আমার নামে মোস্তফা কে যখন আপনার দেখার জন্য গেছেন দেখার জন্য যাওয়ার পরে